আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বলছি ভাইজান, আমি বীরভূম থেকে খাইরুল মিনার বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। বলছিলাম যে কিছু প্রশ্ন জানার ছিল। আসলে মানে একটা ভিডিও ইন্টারনেটে এসেছে আমাদের কাছে, যে আচ্ছা ভিডিওটাতে আচ্ছা ফুরফুরিদের মানে মুরিদ বা প্রেমিক হওয়ার দাবি করছে একজন, এবং সে আচ্ছা, কিছু কথা উত্থাপন করেছে, তো সেই বিষয়ে কিছু জানার ছিল, যদি সময় দেন কিছুটা। জি 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 বলুন। নিশ্চয়ই, কি নাম প্রথম, ওনার ওনার নাম হচ্ছে যিনি দাবি করছেন? আকরামুল বাগানি বাই টাইপস কিছু একটা নাম, ইনফা আচ্ছা আচ্ছা, বাংলা জি বলে জি 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 ইউটিউব চ্যানেল আছে। জি জি যিনি ওই আমাদের সুলতানুল হিন্দ, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি, আজমেরি, সঞ্জিরি আল হাসান ইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পর্কে কিছুদিন আগে একটু গুস্তাখিমূলক কথা বলেছে, এবং আমি যতটুকু সম্ভব আমি প্রতিবাদ করেছি জবানি দ্বারাই, এবং ফেসবুকে হয়তো সোশ্যাল মিডিয়াতে কিছু লেখালেখি নিয়ে হয়েছে। জি, তবে এই যে একটা কথা বললেন, উনি ফুরফুরা দাবি করছে বা কিছু, জি এটা পরিপূর্ণ একেবারেই ভুল কথা। জি উনি ভিন্ন মতাবলম্বী উনি মানুষ, আমার তো ঠিক বুঝে উঠতে পারি না উনি কি দেওবন্দি না ওহাবি আহলে হাদিস, ঠিক বোঝা যায় না। তবে ফুরফুরা বা আমাদের সিলসিলার যারা মান্যরা আছে বা আমাদের আকাবিরের যে উসুল, যে নীতি, এ উনি মানে না, জোর জবরদস্তি আর কি। আচ্ছা, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি জানেন যে ওই মাজারের সেজদার ব্যাপারটা, তো কোন অমুসলিম মানে তহা সিদ্দিকী সাহেবের কাছে কোন একজন মন্ত্রীর মেয়ে জি গেছিলেন, জি জি ওখানে মাজারের সাজদা করেছিলেন, তো কোন অমুসলিম সাজদা করতে পারে? এই কারণ দেখুন ব্যাপারটা, আমি আপনাকে হ্যাঁ একটু বলি, আমি আপনাকে এখানে আপনার কথাটাকে একটু আমি কেটে জি দেখুন, সে অমুসলিম, সে যে মাথা ঝুঁকাচ্ছে সেটাকে সর্বপ্রথম কথা আমি বলবো, সেজদা বলবো কেন আমি? জি 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 সেজদার একটা শর্ত আছে, কয়েক শর্তগুলো জানতে হবে, শর্ত তবে তারপরে সেজদা। আর দ্বিতীয়ত এটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো ব্যাপার নয়, এরকম সেজদা আমি আমি আমার প্রায় ছোট থেকেই আমি আমাদের দরবারে আমি দেখি বহু হিন্দু এসে করে, এবারে আমরা যতটুকু আমরা পারি মানা করি হ্যাঁ, কিন্তু বিষয় আমাদের বলতে বাড়ির পাশেই। সেই জন্য শরিয়তের দিক থেকে পাকড়াও ফুরফুরার কেউ হবেন না, কারণ এটা অমুসলিমদের ব্যাপার, তাদেরকে বোঝানো হবে, তারা না বুঝলে কিছু করে না। হ্যাঁ হ্যাঁ এছাড়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই ইসলাম আমরা মানা করি না, যে এটা এখানে নেই, আপনারা অন্য জায়গায় করবেন, যেহেতু আপনাদের ধর্ম মোতাবেক আপনারা করতেই পারেন, আমার কোনো স্বাধীনতা নেই মানা করা। জি হ্যাঁ, তবে আমি মাজারে আমাদের হয় না। হ্যাঁ, আরে আর দ্বিতীয় কথা যেটা তোহা সিদ্দিকী সাহেবের ব্যাপারে এখানে বললেন, এখানে যদি কোনো মুসলমান করতো জি তাহলে একটা ব্যাপার ছিল, আমি তখন বলতাম যে হ্যাঁ তোহা সিদ্দিকী সেখানে প্রেজেন্ট ছিলেন, এবার কেন তিনি বাধা দিলেন না বা কিছু, তিনি হিন্দু ধর্মের একজন মানুষ, তিনি এখানে অসুস্থতার জন্য তার বাবার দোয়া চাইতে এসেছেন, আশীর্বাদ চাইতে এসেছেন, তো তার জন্য সেখানে আমি তার জন্যই যাতে তার বাবার সুস্থতা কামনা করবো, এটাই। সে তো ঠিক কথা, যারা আল্লাহ আল্লাহ রসুলকে মানে না তারা যে সাজদার বিষয়টা বুঝবে আমাদের, তা এটা ভাবা ভুল কথা, ঠিক নয়। কিন্তু ওই জিনিসটাকে উনি ডিফেন্ড করতে গিয়ে বলছেন যে বিভিন্ন পীর গজিয়েছে, ফুরফুরা কোনো ওরকম বাবার দরবার নাই যেমন গাজী বাবা, অমুক বাবা, তমুক বাবা, তারপরে খাজা বাবা, এই কথাটা বলেছেন। হ্যাঁ, তো হম 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 জি, আমি যার প্রতিবাদ আমি আমি নিজে করেছি। জি আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে উনি একটা, আপনার শুনলাম যে মানে রিপ্লাই পরে উনি ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়েছেন, তো সেখানে ক্ষমা চাওয়ার বিষয়টা কতটা ক্লিয়ার হলো জানি না। উনি বলছেন যে যারা ভুল বুঝেছেন তারা তাদের উদ্দেশ্যে আমি করছি, মানে উনি কতটা ভুল করেছেন উনি নিজে বুঝতে পারছেন না এখনো পর্যন্ত। তারপরে উনি আবার হ্যাঁ বলছেন যে কোন পীর ওয়ালি আল্লাহ এনাদের মাজারে গিয়ে, আমি বলছি না ভণ্ড পীরদের কথা, নিশ্চয় ভণ্ডদেরকে আমরা পীর জি মানি না, জি তো জি জি তাদের মাজারে গিয়ে কোনো উপকারই হয় না, বা এগুলো জাহান্নামে নিয়ে যায়, এগুলো মাযাল্লা কথা। মাযাল্লা মাযাল্লা আস্তাগফিরুল্লাহ আলাজি। দেখুন সব থেকে বড় কথা, উনি যে প্রতিবাদ করছে বা ফুরফুরা সিলসিলার, উনি কে, উনি কে বলার, বা ওখানে উনি ডিফেন্স করুক কি কি করছে না করছে, উনি কে সব থেকে বড় কথা, প্রথম কথা হচ্ছে এটাই। উনি ওই মাজার সম্পর্কে বলছে, আমরা অবশ্য আলহামদুলিল্লাহ গোটা শুধু আমরা ফুরফুরা সিলসিলার যারা সহিউল আকিদা সুন্নি যারা আছে শুধু তারা নয়, সকলেই মানে সাজদা চলবে না, এখন তা যিনি সাজদা হারাম করা হয়েছে নিঃসন্দেহে আমাদের মুসলমানদের জন্য শরিয়াতে মুহাম্মাদিতে, জি এবং খোদা মনে করে করলে সেটাকে কুফরির ফতোয়া দেওয়া হয়। জি হ্যাঁ, তবুও মাজারে এখন যেগুলো হয় হয় কিছু কিছু মাজারে তাজিমি সেজদা, সেগুলো এখন সেরেক বলে দেয়, তবে সেরেক বলা যাবে না, জি জি হারাম কাজ করছে এটা বলতে হবে, জি জি কারণ ওলিয়া উলিয়ার মাজারেও তাদের উপরে একটা আলা কোটা আছে হযরত এদের। এ বিষয়ে আলা হযরত ফাজল বেরেলভী রহমতুল্লাহ তাআলা জি একটা জি জি কিতাব তিনি লিখেছেন, তিনি তিনি কয়েকটা হাদিস বেশ করে যতটা সম্ভব 40 খানা হাদিস দিয়ে উনি তাজিমি সেজদা হারাম প্রমাণ করেছেন, জি জি ইমাম জি আহলে সুন্নাত ফাজল বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, আলহামদুলিল্লাহ সুন্নিদের
কোনো সুন্নি গন্ডামির সাথে যুক্ত নয়, আর যারা গন্ডামি করে তাদের সাথে সুন্নিয়াতের আমাদের কোনো সম্পর্ক নেই। মাজার কেন্দ্রিক যত রকম মাজারের দড়ি বাঁধা, সুতো বাঁধা থেকে শুরু করে হার হার যে খারাপি, সাজদা তাওয়াফ করা, মাজার ধুয়ে পানি পান করা, হ্যাঁ, জি, এইরকম কাজের জন্য সঙ্গে কোনো সুন্নিয়াতের কোনো দরবারের সঙ্গে সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হচ্ছে এবারে যারা, বিষয়টা হচ্ছে ভাই জান, আমরা যদি এটা মনে করি যে ওই জন্য ওই ওলি আল্লাহকে জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করবো, গাঁজা মাজারেও খাওয়া হারাম, বাজারেও খাওয়া হারাম, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, তো সেই জন্য ওই ওলি আল্লাহ যিনি আছেন শুয়ে ওখানে তাকে একদম জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলেন। আর ওটা একটা জিনিস। অবশ্যই, দ্বিতীয় জিনিস হচ্ছে উনি বলছেন যে মানে চাদর চাপার বিষয়ে ইখতেলাফ আছে আহলে সুন্নাতের মধ্যেই, বিভিন্ন জনের মধ্যে ইখতেলাফ আছে, আমরা চাদর চাপানো জায়েজ মনে করি, কিন্তু বিষয়টা হচ্ছে উনি মানে ওটাকে উনি প্রথমত ইসলামিক বেসিক জিনিস ওনার ক্লিয়ার নয়, তারপরে উনি বলছেন চাদর চাপানো, মোমবাতি দেওয়া, এগুলো হচ্ছে আরে যখন ক্লিয়ার নয় তাহলে উনি আবার বলছেন কেন তাহলে? ওনাকে তাহলে প্রথমে ওনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করতে হবে। আমরা তো আর এমনি এমনি মাঠে কষ্ট করে পড়াশোনা করিনি, পড়াশোনা করার পর তারপর আমরা বলছি, কিছু কথা বলতে গেলে তবুও আমাদের এখন চিন্তা করে বলতে হয়, ভয় লাগে যে আল্লাহ রাসূলের দরবারে কিছু যদি ভুল হয়ে যায় তো বলতে এই গিয়ে। বিষয়ে ফুরফুরার ওপিনিয়ন কি যে চাদর দেওয়া বা এই টাইপস এর জিনিসগুলো? দেখেন আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খুব ভালো বলেছেন যে এখানে দেখেন আমরা করি না, এটা আলাদা জিনিস, কিন্তু চাদর ফুল তো জায়েজ আছে, এবং সারা বিশ্বের 95% ওলি আউলিয়া গস কুতুব সুফি আবদাল তরিকাতের পীর মাশায়েখগণ, আপনি যত নবীদের মাজার বলেন, আম্বিয়া কিরামদের কম বেশি, আপনি ইন্টারনেট আছে এখন, ইন্টারনেট যখন সবকিছু পেয়ে যাচ্ছে, আমরা সার্চ করে দেখব না তো, সমস্ত মাজারাতে আপনি দেখবেন সেখানে চাদর দেওয়া আছে, এবং স্বয়ং আমার নবীজি তাদের ধারে মদিনা হুজুর আলাইহিসসালাম ওনার রওজা মুবারক চাদর মুবারক দেওয়া আছে। ব্যাপার হচ্ছে আমরা দিই না, আমাদের যেহেতু আকাবিররা এটা থেকে দূরে ছিলেন, কিসের জন্য ওই যে বর্তমান বাজারে যে ভণ্ডামি চলছে বাজার ইয়ে আপনার চাদর নিয়ে যেভাবে ব্যবসা চলছে, এইগুলোকে সামনে রেখে ওই আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারে বারবার দেওয়া হয় যে চাদর দিয়ে দিয়ে উঁচু হয়ে যাওয়া, আবার ওইগুলোই লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমার তো নিজের চোখে দেখা। জি জি তো এই যেহেতু শর্ত আছে চাদরের কিছু, ফতোয়া স্বামী বলেন, ফতোয়া আলমগীরি বলেন যে এসেছে যে তাদের সেখানে শর্ত দেওয়া হয়েছে কিছু, তো সেই ক্ষেত্রে ওই ওই এটাকে একেবারে আপনি উড়িয়ে দেওয়াও তো যাবে না, ব্যাপার হচ্ছে দলিল না, লাগবে তার। না এবার করেন উনি কি সেটা তার কিছু দলিল পার্সোনাল পেশ ব্যাপার, না করেছেন? কেউ যদি না করেন সেটা তার পার্সোনাল ব্যাপার, বা যেখানে অবশ্যই ওপিনিয়ন অবশ্যই, থাকবে, যেমন কাওয়ালির হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একটা লাফালাফি করা এটা উচিত নয়, সে শুননি কিনা জানার জন্য বা তাকে চেনার জন্য এটা দেখা জরুরি না, এটা ফরজ ওয়াজিব নয় চাদর দেওয়াটা, তাকে দেখতে হবে সে নবীজি সম্পর্কে তার আকিদা কি আছে, সে নবীজিকে ভালোবাসে কিনা, সে আমার নবী দয়াল নবীকে সে নূরের তৈরি মানে কিনা, হায়াতুন নবী মানে কিনা, সে আমার দয়াল নবীকে হাজির নাজির মানে কিনা, সে মিলাদ কিয়াম করে কিনা, সে নবীর নামে চুমুককে চোখে লাগাই কিনা, ইস মহাব্বত তার আহলে বায়াতের প্রতি তার মহাব্বত আছে কিনা, পাক পাঞ্জেতানের সে জিকির করে কিনা, ফজিলত, এইগুলো দেখার বিষয়। হ্যাঁ ব্যাপার হচ্ছে ওটা না, আর উনি যে বলছেন আপনি ওনার ভিডিওটা তো আমি দেখিনি, যাই হোক যদি এইভাবে বলে উনি ফুরফুরা ওই নাম দিয়ে উনি একটা অপপ্রচার চালাচ্ছে, ওনার সাথে ফুরফুরা সিলসিলার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ ফুরফুরার কিছু ইয়ে হলে সে দরবারের লোকেরা বলবে, আমরা বলবো, আমরা ফুরফুরা যারা আছি ওনাদের খানদানে আমরা বলবো, সে খেয়েছে বাইরের কোথাকারের খেয়ে কথা বুঝে আসছে। কিন্তু আমি আর একটা জিনিসও জানি যতদূর, যে ফুরফুরার সঙ্গে মানে খানকার বিবাহ সম্পর্ক আছে এবং তাদের মাজারে চাদর বা এই টাইপস এর জিনিসগুলো আছে। হ্যাঁ হ্যাঁ দেখেন কিছু জায়গায় আছে, সব জায়গায় নেই, যেমন আমাদের ফুরফুরা দরবার শরীফের ওটা নাই, জি, তবে আপনি ওই আপনার প্রতাপপুর দরবার শরীফ ওখানে পাবেন, জি, এবং পিয়ারডাঙ্গা দরবার শরীফে আইসা বালকি রহমতুল্লাহ সেখানে আছে, জি, এরকম কিছু জায়গায় কুরসুন্দা দরবার শরীফ আছেন ওখানে দেওয়া আছে, জি জি আপনার এরকম কিছু জায়গায় দেওয়া আছে, তো দিতে পারে, এতে কোনো অসুবিধা নেই, জবরদস্তি নয়, যদি তাজিমান উলির মাজারে যদি যদি যাই তো ঠিক আছে, সেটা তাদের ব্যাপার, তবে আমরা দিই না, আমরা আচ্ছা, দিব ওলি, না ফুরফুরার যারা মান্য হলো আমরা। জি 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 সে বিষয়টা তো আলাদা জিনিস, যে একটা মুস্তাহাব জিনিসকে নিয়ে মানে আপনারা যদি হ্যাঁ হ্যাঁ পারাপারি করা বা লড়াই করা ওটাকে নাই, আর বলে আমরা না, যদি করি তো আপনি আমাদেরকে নিষেধ করতে পারবেন না। অবশ্যই, আর নিষেধ করলে বা যেভাবে বলে হারাম শেরেক, যেভাবে আমি শুনেছি অনেককেই বলতে, তাহলে দলিল লাগবে, যে আপনি কোন পরিপ্রেক্ষিতে বলছেন দলিল দেন। জি, কারণ জায়েজ হওয়ার জন্য দলিল লাগে না, কিন্তু হারাম হওয়ার জন্য সুস্পষ্ট দলিল প্রয়োজন হয়। জি, আর একটা বিষয় হচ্ছে ওয়ালি আল্লাহর দরবারে গেলে কিছু পাওয়া যায় কিনা, মানে ওনাদের ওয়াসিলাতে, ওনাদের তাওয়াসুল করে কিছু? জি নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পাওয়া যাবে না, বসিলা দিয়েও ওলি দরবারে গিয়ে আমরা পাই,
পাচ্ছি। আপনি আমাদের মার্কাজ সুন্নিয়াতের মার্কাজ ইমাম আহলে সুন্নাত হযরত খাজা গরিব নওয়াজ হযরত মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবি আল হাসানি ওয়াল হুসাইন হুজুরকে দেখেন, ওনার দরবারে আলহামদুলিল্লাহ হ্যাঁ শুভ সাম দেখেন, সারা সকল ধর্মের লোক সারা দুনিয়া থেকে আসতে চাইছে, সেখানে ঝুলি নিয়েছে ভরে ভরে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই। এবং আমাদের শরীয়ত মোতাবেক ওলিয়াউলিয়ার কাছে ইস্তেগাছা করা বা তাওয়াসসুল, এই যে ওসিলা, এটা নিঃসন্দেহে জায়েজ আছে। এবার কেউ ওসিলা দিয়ে চাই, কেউ সরাসরি চাই, দুটো দুটো ক্ষেত্রেই জায়েজ আছে। বা ওলিকে বলা যে আপনি আমার এই এটা আল্লাহর কাছে দোয়া চান, আমার এই পেরেশানি আপনি একটু আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ যেন আমার হার করেন, এটাও জায়েজ আছে। এবং আমাদের ফুরফুরা সিলসিলার মুফতি আজম মেজর হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা তিনিও কেতাব লিখেছেন, ওলিদের কাছে সাহায্য চাওয়া সন্দেহ জায়েজ আছে। তবে কিছু না জায়েজ দোয়া আছে, ওইগুলো থেকে বেঁচে থাকতে হবে বা ওইগুলো না চাওয়া। যেমন এই ওলি আমাকে বাচ্চা দেন, এই ওলি আমাকে বিমারি ভালো করে দেন, এরকম কিছু এ থেকে আপনার অনেকে দ্বিমত করেছেন, সেটা আলাদা বিষয়, অনেকে জায়েজ বলেছেন, আমরা জায়েজ মনে করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সরাসরি বলে যে কিছুই পাওয়া যায় না, মানে তাওয়াসসুল করে হোক বা ইস্তেগাছা, এটা ব্যাপার হচ্ছে ওরা ওলিয়াউলিয়া বিরোধী। সর্বপ্রথম আমি আপনাকে বলি, ওলিয়াউলিয়া বিরোধী এবং ওলিয়াউলিয়াদের মানে কোনো তাদের মহাব্বত তাদের অন্তরে দিলে নাই, তার জন্য এইসব কথা বলছে আর কি। তারা পায় না আলহামদুলিল্লাহ, আমরা পাচ্ছি, আমরা পাচ্ছি ইনশাল্লাহ, পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। আমি নিজে আপনাকে একটু বলি তাহলে, শেয়ার করি যখন কথা হচ্ছে, আমি নিজে হুজুরের দরবারে গিয়ে আর্জি জানাই আজমির শরীফে যে হুজুর আমি উমরাতে যেতে চাই, এবারে কিভাবে যাব না যাব, পয়সা কিভাবে জোগাড় হবে, কিভাবে না হবে, আপনি এটা আপনার কাছে এসেছি, আমি চাইছি আপনার কাছে। তো আপনাকে কি বলবো, আলহামদুলিল্লাহ 2-3 মাসের মধ্যেই বাড়িতে আসার, তারপরেই আমার হঠাৎ করে যাওয়ার একটা প্রোগ্রাম হয়ে গেল এবং আমি ওমরা থেকেও করে আসার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হচ্ছে আমরা পেয়ে থাকি, এবং আপনাকে একটা রেফারেন্স কোড করলাম ফুরফুরা, ফুরফুরা যেহেতু করছে ও, তার জন্য বললাম ফুরফুরা মুফতি আজম মেজর হুজুর কিবলা তিনি লিখেছেন, ওলিয়াউলিয়াদের মাঝে সাহায্য চাওয়া জায়েজ আছে, ওলিয়াউলিয়াদের কাছে মাজাজি অর্থে কথা বুঝে আসছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। জি জি অবশ্যই, শুকরিয়া জি, আপনিও ভালো থাকবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।